এই যে পকোড়া নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখি টেস্ট কেমন। কলকাতা বালা কঙ্কন চ্যানেলের কার্শিয়াং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কার্শিয়াংয়ে আমি যে হোমস্টেতে ছিলাম ওখানে 1250 টাকায় আমি তো ফুডিং আর লজিংয়ের কথা তোমাদেরকে বলেছিলাম, সেখানকার খাবার টেস্ট কেমন, এছাড়াও কার্শিয়াংয়ে আমি আর কী কী খাবার খেয়েছি তা নিয়ে থাকবে এই ভিডিওটা। শিয়ালদা থেকে 11:20 1237 পদাতিক এক্সপ্রেস ধরে রওনা দিলাম আজকের গন্তব্য এনজেপির উদ্দেশ্যে। যেহেতু রাত্রিবেলা ট্রেন, তাই বাড়ি থেকে খাবার দাবার খেয়ে এসেছি, তাই ট্রেনে উঠে দুই বন্ধু মিলে গল্প করে আর কিছুক্ষণ ভিডিও করে চলে গেলাম ঘুমাতে। পাঁচটা 25 যখন ট্রেন মালদা টাউন ঢুকলো তখনই আমার ঘুমটা ভেঙে গেল, কারণ ভিডিও করতে হবে, তাই তখনই 10 টাকা দিয়ে 1 কাপ চা নিলাম। চা খেয়ে এনার্জি নিয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর কিষানগঞ্জ ছাড়ার পর ট্রেন থেকেই আমি 50 টাকা দিয়ে ডিম পাউরুটি নিয়ে নিলাম, আর এই দিয়েই আজকের আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ এনজেপি স্টেশনে নেবে তাড়াতাড়ি করে রওনা দিতে হবে আজকের আমার গন্তব্য কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ট্রেন তার রাইট টাইমের থেকে অল্প কিছু লেটে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। যেহেতু ট্রেনেই আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে স্টেশনের বাইরে চলে এলাম আর একটা অটো করে চলে এলাম শিলিগুড়ি জাংশন। সেখান থেকে 150 টাকা দিয়ে কার্শিয়াংয়ে শেয়ার গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিলাম আজকের আমার গন্তব্য কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। 2 ঘন্টার মতো গাড়ির জার্নি করে এসে পৌঁছালাম দ্য ল্যান্ড অফ ভয়েড অর্কিড কার্শিয়াংয়ে। তারপর টয় ট্রেন স্টেশনের পাশে রাস্তা দিয়ে রওনা দিলাম আমি যে আজকে হোমস্টেতে থাকবো তার উদ্দেশ্যে। আমি যে আজকে হোমস্টেতে আছি তার নাম হচ্ছে ফ্যামিলি হোমস্টে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। হোমস্টেতে আসার পরেই ওনারা আমাদের ওয়েলকামটি অফার করলো। তোমরা এখানে র চা বা দুধ চা দুটোই পাবে, আমরা নিয়েছিলাম দুধ চা, আর দুধ চা খেতে খেতে এই অসাধারণ সৌন্দর্যটা উপভোগ করছিলাম। চা খাওয়ার কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এটাই হচ্ছে হোমস্টেতে আমাদের ফার্স্ট মিল চায়ের পরে। তোমাদের তো ফুডটা দেখালাম, হোমস্টের একটা ব্যাপার হচ্ছে তোমাদের 1250 টাকা করে পার পার্সন, একটা রুমে তোমরা যদি দুজন থাকতে চাও তাহলে 1250 টাকা করে 2500 টাকা, আর তার মধ্যে কিন্তু ফুডিং লজিং ইনক্লুডেড। চারবেলা তোমাদের খাবার দেবে, দুপুরের খাবার, তোমাদের রাত্রের খাবার, তারপরের দিনে ব্রেকফাস্ট যেমন চেক আউট করবে, আর মাঝখানে কিন্তু একটা স্ন্যাক্স থাকবে। তো এখন তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে তোমাদের তো খাবারটা দেখালে আমি কী কী দিয়েছে, ভাত ডাল ডিমের কারি পকোড়া একটা তরকারি। এবার খাবারের টেস্ট কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেটা দেখতে থাকো। এটা হচ্ছে ফাইনাল থালি, এটা লাঞ্চে দিয়েছে, তো খেয়ে তোমাদের বলছি টেস্টটা কেমন। এই যে তোমাদের তরকারিটা দেখালাম, এটা কিন্তু স্কোয়াশের তরকারি, তরকারিটা খুবই ভালো খেতে। এই জন্যই হোটেলটা, মানে এটা হোটেল না, হোমস্টে, ফ্যামিলি হোমস্টে। ফুড কোয়ালিটি খুবই ভালো, আর তোমাদের মনে হবে না যে তোমরা বাড়ির বাইরে খাচ্ছ, একদম হোমমেড খাবার, হোম স্টাইল। টেস্টও খুব ভালো, আর 1250 টাকায় তোমাদের ফুডিং লজিং মিলিয়ে খুবই রিজনেবল আমার মনে হয়েছে। তো লাঞ্চটা আমি কমপ্লিট করি, এবার বিকেলে স্ন্যাক্স দেবে যেটা, সেটা কী দেয় সেটা তোমাদের দেখাবো। তো আমি লাস্টটা কমপ্লিট করে নিই। তোমায় তো বললামই খাবারের টেস্ট সত্যি খুব ভালো ছিল, পুরো ঘরোয়া খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমি রওনা দিলাম ইগল ক্রেক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ₹10 করে দুটো টিকিট কেটে ঘুরে দেখলাম পুরো ইগল ক্রেক, আর সেখান থেকে দেখতে পেলাম একটি মনোমুগ্ধকর সানসেট।
কার্শিয়াংয়ের ডে ওয়ানের ওপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও এসে গেছে, তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো। গুড ইভিনিং সবাইকে, তোমাদের তো ইগল ক্রেগের ভিউটা দেখালাম আমি। এবার যেটা বলেছিলাম যে স্ন্যাক আসবে, তো স্ন্যাক এসে গেছে, সেকেন্ড মিল। স্ন্যাকটা কী এসে তোমাদের দেখাচ্ছি। স্ন্যাকে দিয়েছে 2 কাপ চা, পকোড়া আর সস। এই যে পকোড়া নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখি টেস্ট কেমন। টেস্ট তো ভালোই, ভেজ পকোড়া, বাঁধাকপি, লঙ্কা, তারপরে পেঁয়াজ এসব দিয়ে তৈরি করা, খুবই ভালো খেতে। তার সঙ্গে চা আছে, সন্ধ্যেটা জমে যাবে, এটা খাই। এবার রাত্রে কি ডিনারে দেবে সেটা নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ইভিনিং স্ন্যাক খেয়ে রওনা দিলাম কার্শিয়াং মার্কেটের উদ্দেশ্যে। পাহাড়ে যেমন মোমো ফেমাস, তাছাড়াও কিন্তু বেকারি বিস্কিট এখানে খুবই ফেমাস। তাই আমি একটা দোকানে চলে এলাম, সেখান থেকে বেকারি বিস্কিট আর পাহাড়ের ফেমাস মোমো নিয়ে চলে এলাম আমার হোমস্টের উদ্দেশ্যে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি বিস্কিট কেনো অবশ্যই কিন্তু কোকোনাট বিস্কিট অবশ্যই ট্রাই করে দেখো। এখন অলমোস্ট সন্ধ্যে 7:30 বাজে, পাহাড় এসছি, মোমো না খেলে চলে? আবার বাইরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গিয়েই বাইরে থেকে মোমো নিয়ে এলাম। খেয়ে দেখা যাক টেস্ট কেমন। পাহাড়ে আর কলকাতায় মোমো একই তো হবে, কিন্তু পাহাড়ে গেলে তো মোমো তো একবার ট্রাই করতেই হয়। খেয়ে দেখি কেমন লাগে। এই যে মোমো নিয়ে নিয়েছি, সাইজে ছোট, ওদের ফিলিংটাও কম। 8 পিস 80 টাকা দাম নিয়েছে, টেস্টও ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কলকাতা যেমন স্যুপ দিত, এর কিন্তু স্যুপ দেয় না, এখানে শেজওয়ান চাটনি আর মোমো। তো মোমোটা কমপ্লিট করি, আমি তো এতগুলো একা খেতে পারবো না, বন্ধু আছে, বন্ধু খাবে, বন্ধুরা আমি মিলে খাবো। এবার রাত্রিবেলা ডিনার এলে ডিনারে কী দেয় তখন তোমার সাথে দেখা হচ্ছে। এখন একটু 10টা বাজে, বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, কালকে সাইট সিন কীভাবে করবো সে নিয়ে টেনশান হচ্ছে। ঠাকুর করে যেন সাইট সিন করতে পারি, তোমাদের জন্য ভালো ভিডিও আনতে পারি। বৃষ্টি হোক, পেটে চলো পেটে চলো উড়াচ্ছে, খিদে পেয়েছে, তাই খাবার নিয়ে নিয়েছি, ভাত, চিকেন কারি। চিকেনটা আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে, লবণে ওটাই। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, তারপরে এটা হচ্ছে ডাল, তার সাথে সাথে এই একটা মিক্সড ভেজ, আর এটা স্যালাড, আর এটা পাঁপড়। তোমাদের সকালে যেমন বলেছিলাম, খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো, পুরো ঘরোয়া খাবার, এক ফোঁটাও রিচ নয়। সকালে 2টো করে ডিম ছিল, যেমন চিকেন দিয়েছে, চিকেনটা প্রথমে খেয়ে দেখা যাক। খুব ভালো খেতে হয়েছে, 3 টুকরো করে 6 টুকরো দিয়েছে, খাওয়াটা খুবই সুন্দর, টেস্টও খুবই ভালো, লাইট, কারণ রাত্রেবেলা বেশি রিচ খেলে তো প্রবলেম হবে, তো লাইট খাবার। এই খাবারটা 1250 টাকা, আবার বলছি 1250 টাকা, একজনের ফুডিং লজিং 3 বার এখনও পর্যন্ত খাওয়া দিয়ে দিয়েছে, কালকে সকালে ব্রেকফাস্ট আছে, এনাফ, সত্যি কথা খুবই এনাফ। তো খাবারটা কমপ্লিট করি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকে ব্রেকফাস্টে কী দেবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। কার্শিয়াংয়ে আমার আজকে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেটা শুরু করলাম 1 কাপ চায় চুমুক দিয়ে। তোমাদের সাথে তো ওয়েদার আপডেটটা শেয়ার করলামই, মারাত্মক বৃষ্টি হচ্ছে, পুরো পাহাড় সাদা চাদরে ঢেকে গেছে, মানে কিছু দেখা যাচ্ছে না। কালকে যেটা দেখতে পেয়েছি কিছু দেখা যাচ্ছে না, কি করা যাবে, খরচা করে যখন পাহাড় এসেছি সাইট সিন তো করতেই হবে। এখন অলমোস্ট 10টা বাজে, ব্রেকফাস্ট এসে গেছে, এটা হচ্ছে 4th মিল আমার হোমস্টেতে। আমার যেন কালকে যেমন বলেছিলাম 1250 টাকায় 4টে মিল দেবে, আর তার সঙ্গে সঙ্গে 3 বার চা দিয়েছে, মানে আসার পরে, আজকে মর্নিংয়ে আর কালকে ইভিনিং স্ন্যাক্সের সাথে। তো ঠিকই আছে 1250 টাকায়। এবার ব্রেকফাস্টে কী দিয়েছে তোমার সাথে শেয়ার করছি, দেখো তোমরা।
ব্রেকফাস্টে আছে লুচি, আমাদের সবার প্রিয় লুচি আর আলুর তরকারি। যেমনটা কালকেও বলেছিলাম, ফুড একদম ঘরোয়া, টেস্টও খুব ভালো, আর লুচি পেলে কি ছাড়া যায়। তো লুচি আলু তরকারি খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে ওয়েদারটা একটু ক্লিয়ার হলে সাইটসিং করতে বেরোবো। তো হোটেল থেকে এই ভিডিও ভিডিওটা দিয়েই আমি শেষ করছি। তোমার সাথে দেখা হচ্ছে সাইটসিংয়ে গিয়ে। লুচি দিয়ে পেট পুজো সেরে নিয়ে আর হোমস্টেকে বিদায় জানিয়ে এবার আমি রওনা দিলাম কার্শিয়াংয়ের ডে টু এর সমস্ত সাইটসিং করতে। পাগলাঝরা ওয়াটারফল, নেতাজি মিউজিয়াম, তাছাড়াও আরও অনেক সাইটসিং করে এবার আমি চলে এলাম চিমনি হেরিটেজ গার্ডেনে। এটা তো চিমনি হেরিটেজ গার্ডেন। তো এখানে একটা তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে। রেস্টুরেন্টটা আগে ছোট ছিল, এখন রেনোভেটের কাজ হচ্ছে বলে জায়গাটা তোমাদের দেখাবো। আর এই রেস্টুরেন্টের ফোন নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশানে স্ক্রিনে দিয়ে দেবো। এখান থেকে আমি মোমো ট্রাই করব, কেমন খেতে সেটা ফুড ব্লগে আসবে, তো ট্রাই করে দেখা যাক। আর তোমাদের একটা রেকমেন্ডেশন থাকবে যে তোমাদের পাহাড়ে এসে মোমো খেতেই ইচ্ছে তো সবারই করবে, তো চিমনি হেরিটেজ গার্ডেনে এসে এই জায়গাটা থেকে তোমরা কিন্তু মোমো খেতে পারো। আমি তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। চিমনি হেরিটেজ গার্ডেনের ঠিক উল্টো দিকে সিঁড়ি দিয়ে নেমে এসে তোমরা পেয়ে যাবে দোকানটা। এখানে আমি যখন ভিডিও করছিলাম তখন বাইরে গান বাজছিল, আর গানের জন্য ভিডিওটা শ্যুট করার পরেও আমি কিন্তু সাউন্ডটা বন্ধ করলাম, কারণ কপিরাইট এসে যেতে পারে। এখানে আমি দু প্লেট মোমো নিয়েছিলাম, একটা চিকেন মোমো একটা ভেজ মোমো। চিকেন মোমোর প্রাইস ছিল 80 টাকা 8 পিস দিয়েছিল, আর ভেজ মোমোর প্রাইস ছিল 50 টাকা 8 পিস দিয়েছিল। দুটোর টেস্টে কিন্তু অসাধারণ ছিল। ডে ওয়ানের মোমোর থেকে এটা কিন্তু ফার ফার বেটার ছিল। দোকানের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। আর আমার তরফ থেকে এই দোকানটা কিন্তু রেকমেন্ড থাকলো। কার্শিয়াংয়ে অলমোস্ট টেম্পারেচার কালকে ছিল 21, বৃষ্টি হওয়ার পরে ওটা 18-তে নেমে এসছে। এখন আছি কার্শিয়াং থেকে অনেকটাই ওপরে চিমনিতে, চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে। এখন বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার অলমোস্ট 15-তে নেমে এসছে, মারাত্মক ঠান্ডা। জানে কলকাতায় কত 30-এর উপরে টেম্পারেচার, সেখানে এখানে 15, হাফ সোয়েটার পড়তে হয়েছে। এই জন্যই মোমো খেলাম, চা নিয়ে নিয়েছি। চায়ের টেস্টটা খুবই ভালো, খুবই ভালো। মোমোর যেটা খেলাম, 8 পিস ভেজ মোমো 50 টাকা, 8 পিস চিকেন মোমো 80 টাকা। অসাধারণ টেস্ট কালকের থেকে তো অনেক ভালো, অনেক ভালো। আর দোকানের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। পাহাড়ে এসে দ্বিতীয়বার তো মোমো খেয়ে নিলাম, তার সঙ্গে চাও খেয়ে নিলাম, অনেকটা এনার্জি পেলাম। এবার বাকি যে সাইটসিন পয়েন্টগুলো ছিল সেগুলো কমপ্লিট করে রওনা দিলাম আবার আমি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ডে টু এর ওপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা সেটা কিন্তু আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও। চিমনি হেরিটেজ গার্ডেনের পাশের দোকান থেকে অনেকগুলোই তো মোমো খেয়েছি, তাই আর লাঞ্চ করিনি। আর সাইটসিন করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের পাশ থেকে একটা শেয়ার কার ধরে চলে আসলাম দার্জিলিং মোড়, আর সেখান থেকে একটা অটো ধরে চলে আসলাম এনজেপি স্টেশনে। এনজেপি তো পৌঁছে গেছে অলমোস্ট 2 ঘন্টার কার্শিয়াংতে জার্নি করে। একটু চা নিয়ে, চা ছাড়া কি চলে, চা ছাড়া কি এনার্জি আসে, তো চা নিয়ে নিয়েছি। চায়ের টেস্ট খুবই ভালো লাগে, আর ভালো লাগে কি চা লাভ, চা খেতেই হবে। চা খেয়ে নিই, এবার ট্রেনে উঠে রাত্রে কী খাবো তার জন্য খাবার নেবো, কী নেবো সেটা তোমাকে দেখাবো, তখন দেখতে পাবো। চা খেয়ে রাত্রের ডিনার কিনে রওনা দিলাম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। রাত্রের জন্য কী কিনলাম সেটা কিন্তু তোমাদের ট্রেনে উঠেই দেখাচ্ছি। আর প্ল্যাটফর্মে ঢুকেই দেখি যে দার্জিলিং মেল অলরেডি কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে। স্টেশনের বাইরে থেকে 100 টাকা দিয়ে দাম চিকেন বিরিয়ানি কিনেছিলাম, কিন্তু কলকাতার মতো চিকেন বিরিয়ানির টেস্ট এখানে কিন্তু পাইনি। কি আর করা যাবে, বিরিয়ানি খেয়ে আর একটু ভিডিও করে চলে গেলাম ঘুমাতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
আজকের এই কার্শিয়াং সিরিজের ফুড ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টটা জানিও তোমাদের মতামত। পরের সপ্তাহে কার্শিয়াংয়ের ওপরে একটা ডেডিকেটেড ট্যুর গাইড আসতে চলেছে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।